আজকে আমরা যে আমরা জানি যে সারা ভারতবর্ষ এবং সারা বিশ্ব জুড়ে যে করোনা ভাইরাস মানুষ যে আতঙ্কিত হচ্ছে, আমরা সেটা নিয়ে সচেতন করতে এসেছি। আমরা চাই না যে কেউ আতঙ্কিত হোক, কিন্তু আমাদের বিশ্বাস, যেহেতু আমরা একটা সংগঠন থেকে, আমরা সবাই সংগঠনের সাথে যুক্ত, আমরা শান্তিপুর নবজাগরণ এবং আমাদের চন্দনা ক্লাসিক ব্যান্ড আছে, গোপালরা আছে, তো আমরা চাই যে মানুষকে আতঙ্কিত না করতে, কিন্তু মানুষকে সচেতন করতে অবশ্যই। কারণ শুধুমাত্র করোনা যে ভাইরাস এরকম কিছু না, কারণ আমরা জানি যে আমরা যদি নিজেরা সচেতন না থাকি, নিজেরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি, অনেক রকম ভাইরাস আমাদের শরীরে দানা বাঁধতে পারে এবং আমাদের শরীরে দানা বাঁধা মানে আরও অনেক প্রচুর মানুষের ক্ষতি হবে, আমাদের শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করবে। সেই জন্য যে ভাটার যারা শ্রমিকরা আছেন, তাদের যারা ছেলেমেয়েরা আছেন, তাদেরকে আমরা স্যানিটাইজার এবং সাবান বিলি করলাম এবং তাদেরকে বোঝালাম সচেতন সম্পর্কে, যে আপনারা হাত ধুয়ে খাবার খাবেন এবং যে কোনো খাবার খাবার আগে হাত টা ধোবেন এবং বাড়িতে ছেলেমেয়েদের ঠিক করে স্নান টান করাবেন, জামাকাপড় পরিষ্কার রাখবেন, এইগুলো সম্পর্কে ওদেরকে সচেতন করলাম আমরা। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।